এজানে সাত স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজ দেশের হাজারো মানুষ অবৈধ ইনকাম থেকে শুরু করে এই যে বাবা ইয়াবা ডাল আরো বিভিন্ন জিনিস যেগুলো আসক্ত হয়, এতে অধিকাংশ গুলো বন্ধ প্রভাবে পড়ে। একজন বন্ধ নির্বাচনে খুব সতর্ক থাকবেন, এমন কোন মানুষের সাথে ভালোবাসা বন্ধুত্ব চলাফেরা করা যাবে না যে আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। মারউ মাআমান আহাব্বা, নবীজি বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার সম্পর্ক যদি ওই গাঁজাখোরের সাথে হয়, মদখোরের সাথে হয়, ডালখোরের সাথে হয়, কিয়ামতের দিন ওই ডালখোরের সাথে আপনাকে উঠা লাগবে। ডাল মানে মসুরের ডাল, ডাল মানে ফ্যান্সি ডাল। আমাদের কুষ্টিয়া সদর থানা দেখে একজনকে পিটাচ্ছে, স্যার আপনি পিটান মানে হুজুরের ডাল খায়। ডাইলও খাওয়া যাবে না, কি দেশ আসলো যে ডাইলও খাওয়া যাবে না, এ ডাল সে ডাল, এর নাম হচ্ছে ফ্যান্সি ডাল। এলাকায় মনে হয় এগুলো নেই, আলহামদুলিল্লাহ। উনি বলছে ঠিক ঠিক হলে ভালো। আমরা কথা বলছি আনন্দের বিষয় নিয়ে, কিসের? আপনি যদি পৃথিবীতে আনন্দ করতে চান, পৃথিবীর কোনো বিষয় এমন নেই যে ওটা নিয়ে আনন্দ করা যায়। আপনি শুধুমাত্র আনন্দ করবেন করার নিয়ে, কি নিয়ে বলেন না কেন, যেগুলো আনন্দ করা হয় ওগুলো মেকি। আনন্দের পরেই দেখবেন মনের ভেতরে আপনার আফসোস আছে। অন্যান্য ধর্মে যত নিয়ম নীতি আছে, যতক্ষণ ওরা অনুষ্ঠানে থাকে ততক্ষণ আনন্দ আছে, অনুষ্ঠান শেষ ওদের আনন্দ আর নেই। কিন্তু আমাদের কোরআনে কারিমের যে অনুষ্ঠান, যতক্ষণ অনুষ্ঠান থাকবে আনন্দ থাকবে, এ শেষ হয়ে গেলে মনের ভেতরে আনন্দ আরো বাড়বে। আল্লাহ পাক বলেন কলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন। সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন তামাম দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। আপনি কথার অর্থ বোঝেন, কথা বুঝেছেন? দুনিয়ায় যে যা পেয়ে আনন্দে আছে ওটা আজ আছে, কাল নেই, হাত ছাড়া হয়ে যাবে যাবে। কোরআনে কারিম যারা পেয়েছে তারা আনন্দ করবে কেন? হুয়া খায়রুম মিম্মা ইজমাউন, তামাম দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআন দামি সম্পদ। আজ অনেকে আমরা দেখতে পাচ্ছি সুদ খেয়ে আনন্দ করে না, এলাকায় সুদ নেই, এলাকায় সুদের সিস্টেম কি আমি জানি না। আমাদের কুষ্টিয়ার নিয়ম হচ্ছে টাকা ছেড়ে রাখে, টাকা আসে এলাকায় আছে, কারা খান হাত বলেন তো না, আপনি মিথ্যা কথা বলবেন না ভাই, এটা তাফসীর মাফি। যদি থাকেন আপনাকে আমি দেখবো যে আপনার চেহারা কেমন, নাকি হাত তোলেন তো আলহামদুলিল্লাহ যা ভালো। গাজীপুর কালকে কিন্তু মডেল হয়ে যাবে। কোরআনে কারিম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন ওহে যারা ইমানের দাবি করো, যদি মুমিন দাবি করো যে আমি মুমিন, অবশ্যই তোমাকে সুদের যে বকি আছে, টাকা পয়সা আছে, ওগুলো সব এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। যদিও আপনার মনে হচ্ছে যে এত টাকা ছেড়ে রাখলাম, এক তারিখ আসলে আমি এগুলো পাবো, আরে কি বলে মাহফিলে না আসায় ভালো ছিল নাকি। এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন ফাইন লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার এই বক্তব্য শোনার পর কেউ যদি সুদের বকেয়া টাকা অর্থ ছেড়ে না দেয়, সে যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। এখন আপনি এতদিন জানতেন না যে এত বড় জঘন্য কাজ এটা,
আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে অবস্থান নেওয়া, আল্লাহ রাসূল একদিকে সুদখোর একদিকে, পারবে বলেন? এত বড় কঠিন কথা কেন দিলেন? নবীজি বলেন সুদের সর্বনিম্ন যে গোনাটা এটা মায়ের সাথে নিজে জেনা করা। অথচ আমি যতটুকু বুঝেছি এই দেশে দেদার সেটা অনেকে চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ব্যাংকে টাকা রেখে যারা সুদ খায়, এলাকায় যারা জমি জায়গা চাষ করেন, এভাবে অনেকে সুদের সাথে জড়িয়ে পড়েছে। আমি এক বিঘা জমি এনারে দিলাম, 1 লক্ষ টাকা এনার কাছ থেকে নিয়ে নিলাম, যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর 8 বছর 10 বছর যদি চাষ করি, 10 বছর পরে যখন টাকা ফেরত নেবে জমি ফেরত পেয়ে যাবে। এই সিস্টেম আছে, এর নাম কি? কর এগ্রিমেন্ট, কর যাই বলেন বুঝলেই হবে। এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক, ঠিক? কারা করছেন একটু দেখি, আপনি হাত তুলেন তো ভাই। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কেন ভাই? তো সব আল্লাহর অলি বসে আছে এই এলাকায়, মনে আছে এসব কিছু হইনি নাকি? আমি একটু বেশি বলে ফেলছি না? এসব আয়াত বাদ দিয়ে দেই। আছে আপনারা কয়জন মানুষ এখানে? নাই 50,000 মানুষ হবে, এই জন্য আপনার লজ্জা করে। আর কেয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদ খোর, অথবা মায়ের সাথে জেনা করেছেন এটা এখানে লিখে দেবে। আপনি এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন, তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখার, বউ পর্দা করার কোনো দরকার নেই। ওগুলো আরো সাবনুরের মতো ছেড়ে দেবেন, অন্তত মানুষ যেন শান্তি পায়। আপনি বেকার পর্দা করে কি করবেন? সুদ যদি ছাড়তে না পারেন, আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে, আর আপনি বউ 3-4 পল্লো পর্দা দিয়ে বিশাল বুজুর্গ। কিসের বুজুর্গ আপনি? এখন এই সিস্টেমটা তো দুনিয়ায় থাকলে, বেঁচে থাকলে কাজ করা লাগবে। আমরা কিভাবে জায়েজ করতে পারি এই কট বন্ধক বলেন আর কি বললেন যেন এগ্রিমেন্ট না কি জানে? এটা পদ্ধতি হচ্ছে দুইটা, যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার জমি, ততদিন আমাকে সরকারের যে খাজনা ওইটা আমার দেওয়া লাগবে। আমি চাষ করে খাচ্ছি, প্রতি বছরে 760 টাকা করে সরকারকে দেওয়া লাগে, কত? আপনি কি ময়দানে আছেন? দ্বিতীয় নাম্বার, যখন উনি জমির টাকা ফেরত নেবে, 2 বছর 5 বছর 10 বছর পরে হোক, কমপক্ষে 1,18,000 থেকে 20,000 টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয় না। এই দুইটা সিস্টেম যদি আপনি যার কাছ থেকে নিয়েছেন জমি উনি পালন করে, তাহলে জায়েজ হয়ে যায়। আর যদি না করে, ওই রকম জমি ছেড়ে দেওয়া লাগবে, আপনি দরকার ভিক্ষা করে খাবেন না, সৌদ আমি খেতে দেবো, তাহলে আপনার এখানে আর বাসনার দরকার নেই। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আমি 1 লক্ষ টাকা, আমি 10,000 টাকা ওনার কাছে নিলাম, 1 বিঘা জমি ওনারে দিলাম, প্রতি বছরে বছরে আমারে 10,000 টাকা দেবে, 1 বিঘা করে জমি চাষ করে খাবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা কামাই করা কোনো ব্যাপার না, কথা বুঝতেছে? তৃতীয় নাম্বার, 10,000 টাকা ওনার কাছে নিলাম, উনি জমি চাষ করে খাবে, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দেয় এসো। ইসলামের যে দুইটা পরে বললাম, এই দুইটা আসল, এই দুইটা মানুষ মানে না, ওই প্রথমটা মানতে চায়। ইসলামী অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা আছে, মশারাকা, মদারাবা, মোরাবাহা, এগুলো আবার এক একটা 3 প্রকার 6 প্রকার 9 প্রকার করে আছে। আমরা অর্থনীতির উপরে যদি আলোচনা করতে পারতাম, আপনাকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারতাম যে আজ বাংলাদেশে যে ব্যাংক হোক, সে ইসলামে বলে সোনালী, রূপালী, চৈতালী, যাই বলে, এই ব্যাংক যদি আপনি ব্যবসা করে খেতে চান, পদ্ধতি তিনটা, কয়টা? তিনটা, কথা বুঝতেছেন? 1 নম্বরে মশারাকা, মশারাকা শব্দের শাব্দিক অর্থ শিরিক করা, পার্টনারশিপ করা। আপনার টাকা যদি ব্যাংক নিয়ে ব্যবসা করে খায়, আমি 5 লাখ টাকা দিলাম, মরদ ভাই দিয়েছে 10 লাখ, দুইজনের টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম, ওই ব্যবসা করা লাগবে যেটাই লাভ এবং লসের সম্ভাবনা আছে। ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ, এরকম ব্যবসাও দেশে আছে। আমি নাম নাই নাই নাম নাই নাই নিলাম
দুই নাম্বার এমন হালাল ব্যবসা করা লাগবে যেটা মানুষের উপকার হয় শরীরের জন্য এবং রুচিশীল। এমন ব্যবসা করা যাবে না যেটা হারাম এবং মানুষের মানব দেহের ক্ষতি হয়। কথা বুঝতেছে? মানব দেহের ক্ষতি হয় এরকম ব্যবসা দেশে নেই? আছে। কিসের? ফরমালিন। এই যে ফরমালিন দেয় বিভিন্ন খাবারে ফলে, এরপরে ফরমালিন দিয়ে যদি আপনি কোনো বিষ মিশিয়ে এরকম কিছু ঔষধ মিশিয়ে ফলটা বিষাক্ত করে বাজারে বিক্রি করে, ওটা খেয়ে যার লাংস নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, অসুখ হবে, যত টাকা ওর পেছনে খরচ হবে ওই রোগকে প্রতিরোধ করার জন্যে, আপনি কিন্তু মানুষ হত্যা করার তালিকায় পড়ে যাবেন। এরকম অসাধু ব্যবসায়ী দেশে নেই? আছে। মাঝে মাঝে সরকার রেট দেয়, কি করবে? আপনি নিজে সংশোধন না হলে রেট দিয়ে